আসসালামু আলাইকুম সবাইকে পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো সুজির বরফি রেসিপি যেটা খুবই সহজ বানানো ছোটো বড় সকলেই পছন্দ করবে খুবই অল্প উপকরণ দিয়ে এটা আপনারা চট জলদি তৈরি করে নিতে পারবেন তো আশা করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সুজির বরফিটা কিভাবে তৈরি করতে হয় সুজির বরফি তৈরি করার জন্য প্রথমে একটা প্যান দিয়ে দিয়েছি চুলায় প্যানটা যখন গরম হয়ে আসে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সুজির বরফি তৈরি করতে ঘিটা দেওয়ার জন্য তো ঘিটা একটু নেড়ে আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে একটু মিশিয়ে নিব আর একটু ঝরঝরে করে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোতে আছে হাই হিটে দিবেন না তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর ব্রাউনি একটা কালার চলে আসবে যেটা বারফির কালার একদমই সুন্দর লাগবে না এর জন্য চুলা রাসটা আমি একদম লোতে রেখে ঘি দিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পাঁচ মিনিট আমি সুজিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ আপনারা যদি আপনাদের হাতের কাছে যদি তরল দুধটা না থাকে সেক্ষেত্রে পাউডার দুধ দিয়ে কিন্তু সুজির হালুয়াটা বরফিটা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি দুধগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর সুজিগুলাকে একটু সিদ্ধ করে নিব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যাদের যেরকম খেতে পছন্দ হয় চিনিটা দেওয়ার পর এখানে কিছুটা সুজি গলে আসবে মানে নরম হয়ে আসবে একদম পাতলা হয়ে আসবে তো এখানে চিন্তার কোনো বিষয় নেই এখানে আমি ওয়ান টি স্পুন মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিব আর এখানে আমি লবণটা এখানে ইউজ করেছি শুধুমাত্র স্বাদের জন্য তো আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারবেন তো আপনারা যদি পছন্দ করেন এরকম নরম অনেকে আছেন যারা নরম হালুয়া খেতে পছন্দ করেন তো আপনারা চাইলে এই পর্যায়ে চোরাটাকে নামিয়ে নিতে পারবেন যেহেতু আমি আজকে বরফি তৈরি করব এই জন্য আমি আর টাইট করে হালুটাকে তৈরি করে নিব তো এরকম যখন প্যানের গা ছেড়ে আসবে তো আমাদের বুঝে নিতে হবে যে বরফির জন্য সুজির হালুয়াটা তৈরি করা হয়ে গেছে তো আমি এটা গরম অবস্থায় যে প্লেটের মধ্যে আমি সেট করব সেই প্লেটে ঢেলে নিয়েছি আর একটা পেঁচলার দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করে নিতে পারবেন তো আমি এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর বাদামগুলো কিন্তু গরম অবস্থাতে একটু পেচলার দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে করে সুজির সাথে লেগে যায় তো এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে বারফির শেপ করে নিচ্ছি এটা আপনারা স্কিনে দেখে একটু বুঝে নেবেন দেখলেনই তো কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে সুজির বারফি তৈরি করা যায় আর এটা খেতে কতটা মজা হয় যারা তৈরি করেছেন আপনারাই জানেন তো যারা এখনো পর্যন্ত সুজির বরফি তৈরি করেননি আশা রাখবো আমার ভিডিওটা দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্ত অন্য একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ